ওয়েলকাম টু মাই ইউটিউব চেনেল এইচআর এডুকেশনেল হাব। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আকৌ লৈ আহিছোঁ তোমালোকৰ কাৰণে ক্লাছ নাইনত ছায়েন্সৰ চেপ্টাৰ ছিক্স কলা বা টিছু চেপ্টাৰ। এই চেপ্টাৰৰ পৰা হ'ব পৰা গোটেইকেইটা মোষ্ট ইম্পৰ্টেণ্ট এম চি কিউ তোমালোকৰ কাৰণে লৈ আহিছোঁ, যিবোৰ এম চি কিউ তোমালোকৰ হাফ ইয়েৰলি এক্সাম আৰু ফাইনেল এক্সামৰ কাৰণে খুবেই গুৰুত্বপূৰ্ণ। আশা ৰাখিছোঁ যে ইয়াৰে পৰা 100% এম চি কিউ তোমালোকৰ আলোচনা কমন পৰিব। আৰু ইয়াতে যিবোৰ এম চি কিউ মই ডিছকাশ্যন কৰিছোঁ, গোটেইকেইটাই এম চি কিউ তোমালোকৰ বিভিন্ন ধৰণৰ কম্পিটিটিভ এক্সামৰ কাৰণেও দৰকাৰী হয়। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ কাৰণে ছিক্স আৰু টেনৰ সকলো ধৰণৰ ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যনৰ এনচাৰ তোমালোকে ইউটিউব চেনেলতে যোগান ধৰিব পাৰিম বুলি আশা আছে। গতিকে তোমালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা আৰু তোমাৰ বন্ধুবৰ্গৰ সৈতে শ্বেয়াৰ কৰা। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, ক্লাছ ছিক্সৰ পৰা ক্লাছ টেনলৈকে ছায়েন্সৰ সকলো চেপ্টাৰৰে মোষ্ট ইম্পৰ্টেণ্ট এম চি কিউ মই চেপ্টাৰ ৱাইজ সাজি উলিয়াইছোঁ, যিবোৰ তোমালোকৰ বিভিন্ন ধৰণৰ কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে খুবেই দৰকাৰী হয়। গতিকে তোমালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা আৰু তোমাৰ বন্ধুবৰ্গৰ সৈতে শ্বেয়াৰ কৰা। এক নম্বৰ প্ৰশ্নটোত কি কৈছে চোৱা, তলৰ কোনটো কলা মৃত কোষ আছে? বহুত ইম্পৰ্টেণ্ট এটা কুৱেশ্যন হয়, মৃত কোষেৰে মানে কোনটো কলা গঠন হয়, সেইটো হৈছে স্ক্লেৰেনকাইমা। তোমালোকে স্ক্লেৰেনকাইমা কলাৰ লগত কিন্তু জড়িত। কেনেকৈ জড়িত? আমাৰ যিটো নাৰিকলৰ বাকলি আছে, নাৰিকলৰ বাকলিটো স্ক্লেৰেনকাইমা কলাৰে গঠিত হয়, যাৰ কাৰণে নাৰিকলৰ বাকলিটো ওপৰৰ যিটো বাকলি থাকে সেইটো মৃত থাকে বা মৰা থাকে। বুজি পালানে? দুই নম্বৰ প্ৰশ্নটো চোৱা, শুদ্ধ উক্তিটো বাছনি কৰা। প্ৰথমতে অলপমান ইজিবোৰ দিছোঁ, তাৰপিছত এছাৰশ্যন আৰু ৰিজনিঙৰো কুৱেশ্যন আছে, তোমালোকে ধৈৰ্য সহকাৰে চাই থাকা। পিডিএফ ফাইল লাগিলে তোমালোকে পিডিএফ ফাইলো পাই যাবা, মই মোৰ পাৰ্চনেল হোৱাটছএপ নাম্বাৰ দি দিম, তোমালোকে তাৰে পৰা পিডিএফ ফাইলবোৰ পাই যাবা। অশুদ্ধ উক্তিটো বাছনি কৰা, ইয়াতে কি কৈছে চোৱা, কলেনকাইমা কলাৰ চুক অনিৰ্দিষ্ট আকৃতিৰ দাঁত, মানে যিটো কলেনকাইমা কলা আছে সেই কলাবোৰৰ মাজত যিবোৰ কোষ আছে সেই কোষবোৰৰ মাজত এনেকুৱা তোমাৰ কি থাকে, কোষ মধ্যৱৰ্তী স্থান থাকে, আৰু সেই কোষ মধ্যৱৰ্তী যিটো স্থান আছে সেইবোৰ তোমাৰ কোনো কি নাই, আকাৰ নাই, আৰু এইটো কি হয়, ডাঠ হয়। এইটো যিটো বাহিৰৰ যিটো অংশ সেইটো ডাঠ বুলি কৈছে। বি নম্বৰ কৈছে পেৰেনকাইমা কলাৰ মাজত কোষ মধ্যৱৰ্তী স্থান থাকে, এইটো সঁচা হয়, এইটোও সঁচা, এইটোও সঁচা হয়, কিন্তু ইয়াতে কৈছে আমাৰ অশুদ্ধ উক্তিটো বাছি উলিয়াব লাগে। চি নম্বৰ কৈছে কি চোৱা, অগ্ৰস্থ ভাজক কলা, যিটো ভাজক কলা তোমাৰ সকলো উদ্ভিদৰ কাণ্ড আৰু শিপাৰ অগ্ৰভাগত থাকে তাক অগ্ৰস্থ ভাজক কলা বুলি কোৱা হয়, আৰু মধ্যভাজক কলা বা নিৱেশিত ভাজক কলা বুলি কোৱা হয়, মধ্য ভাজক কলা বা নিৱেশিত ভাজক কলা বুলি কোৱা হয়, এইকেইটা হৈছে স্থায়ী কলা। এইটো চোৱা, এইটো কিন্তু এই যিবোৰ অগ্ৰস্থ ভাজক কলা বা যিটো তোমাৰ ভাজক কলা আছে, ভাজক কলা তিনিটা হয়, অগ্ৰস্থ ভাজক কলা, মধ্য ভাজক কলা আৰু হৈছে পাৰ্শ্ব ভাজক কলা বা নিৱেশিত বা কেম্বিয়াম বুলি কয় যিটো তোমাৰ পাৰ্শ্ব ভাজক কলা, সেইটো এইটো তিনিটা, আৰু সেই তিনিওটা হৈছে তোমাৰ কি অস্থায়ী কলা, কিন্তু ইয়াতে কৈছে কি স্থায়ী কলা। তো গতিকে আমাৰ চি নম্বৰ অপশ্যনটো কি হ'ব, কাৰেক্ট হ'ব। বুজি পালানে? থ্ৰী নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, কাণ্ড শকত হোৱাৰ কাৰণ কি চোৱা, তাৰমানে উদ্ভিদৰ যিটো কাণ্ড আছে সেই কাণ্ডটো শকত হোৱাত কোনে সহায় কৰে? ইয়াতে অপশ্যন দিছে তোমাৰ অগ্ৰস্থ ভাজক কলা, পাৰ্শ্ব ভাজক কলা, ঊৰ্ধমুখী ভাজক কলা আৰু মধ্য ভাজক কলা। তাৰ শুদ্ধ এনচাৰটো আহিব বি নম্বৰ, পাৰ্শ্ব ভাজক কলা। পাৰ্শ্ব ভাজক কলাই তোমাৰ কাণ্ড আৰু গছডালক শকত হোৱাত সহায় কৰে, মানে মজবুত হোৱাত সহায় কৰে, বা তুমি এনেকৈ ক'ব পাৰা এইটোৱে শাৰীৰিক শক্তি প্ৰদান কৰে। চাৰি নম্বৰ প্ৰশ্নটো, তলৰ কোনটো কলাৰ ছিদ্ৰযুক্ত কোষবোৰ কোষ বেৰ নাথাকে? চ' ইয়াতে কৈছে যিবোৰ তোমাৰ কলা থাকে সেই কলাবোৰৰ যিটো বেৰ থাকে, বাহিৰৰ যিটো আৱৰণ থাকে, সেইটো প্ৰাণীৰ হ'লে কোষাৱৰণ বুলি কয় আৰু উদ্ভিদৰ হ'লে কোষ বেৰ বুলি কয়, আৰু সেই কোষবোৰত তোমাৰ কিছুমানত ছিদ্ৰ থাকে আৰু কিছুমানত ছিদ্ৰ নাথাকে, হয়নে? তো ইয়াতে কৈছে যে কোনটোৰ ছিদ্ৰ নাথাকে, হয়নে? তো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো আহিব তোমাৰ কোনটো, যিটো চালনী নলিকা এইটোৰ তোমাৰ কি নাথাকে, ইয়াৰে ছিদ্ৰ নাথাকে, তাৰ অপশ্যন আহিব চি নম্বৰ কাৰেক্ট এনচাৰ। ফাইভ নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, ফাইভ নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে, উদ্ভিদৰ ভাজক কলাবোৰ হ'ল, এইটো চোৱা উদ্ভিদৰ যিবোৰ ভাজক কলা আছে সেই ভাজক কলাবোৰ কি হয়,
সেইবোৰ হৈছে স্থানীয় আৰু তোমাৰ বিভাজ্য কলা। ভাজক মানেতো বুজি পাইছা, সেইটো তোমাৰ কালক্ৰমত কি হয়, বিভাজিত হৈ স্থায়ী কলালৈ পৰিৱৰ্তন হয়, যিটো তোমাৰ ভাজক কলা প্ৰাথমিক অৱস্থাত তোমাৰ কি থাকে, অস্থায়ী কলা থাকে, আৰু শেষত গৈ ভাজক কলালৈ পৰিৱৰ্তন হয়। তো ইয়াৰে যিটো চি নম্বৰ অপশ্যন আছে, সেইটো অপশ্যনটো কি হ'ব, কাৰেক্ট হ'ব, এইটো স্থানীয় আৰু বিভাজ্য কলা, মানে এইটো ভাগ হ'ব পাৰে। তাৰপিছত ছিক্স নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, ছিক্স নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে, এপিডাৰ্মিজ কোষৰ কাম নহয় কোনটো, ইয়াতে তলত কেইটামান কাম দিয়া আছে, সেই কামকেইটাৰ ভিতৰত যিটো তোমাৰ এপিডাৰ্মিজ কোষ আছে, সেই এপিডাৰ্মিজ কোষে সম্পাদন নকৰে, কোনটো কাম নকৰে, সেইটো হৈছে পানীৰ পৰিবহণ। চ পানীৰ পৰিবহণ কৰে তোমাৰ ফ্লোয়েম কলে, হয়নে, চৰি জাইলেম কলাই, জাইলেম কলাই কি কৰে, পানীৰ পৰিবহণ কৰে, লগতে খনিজ লৱণৰ পৰিবহণ কৰে। আৰু যিটো তোমাৰ ফ্লোয়েম কলা আছে, ফ্লোয়েম কলাই কি কৰে, খাদ্য পৰিবহণ কৰে। ছেভেন নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, ফ্লোয়েম কলাত থকা মৃত অংশ হয়, চোৱা ফ্লোয়েম কলাত তোমাৰ চাৰিটা ভাগ আছে, আৰু জাইলেম কলাৰো কি আছে, চাৰিটা পাৰ্ট আছে বা অংশ আছে। তো সেই ফ্লোয়েম কলাত কোনটো অংশ তোমাৰ কি হয়, মৃত হয়, মানে মৰা হয়। তো ইয়াৰে যিটো তোমাৰ মৃত অংশ, সেই মৃত অংশটো হৈছে তোমাৰ ফ্লোয়েম তন্তু যিটো আছে, সেই ফ্লোয়েম তন্তুটো কি হয়, মৃত হয়, ফ্লোয়েম তন্তু এইটো মৃত হয়, বাকীকেইটা জীৱিত হয়। ইয়াৰ পিছত এইট নম্বৰ প্ৰশ্নটো চোৱা, এইট নম্বৰ প্ৰশ্নটোত কি কৈছে, এইট নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, পূৰ্ণতা প্ৰাপ্ত হোৱাৰ পিছত কোনবিধ কোষৰ নিউক্লিয়াছ হেৰুৱাব নোৱাৰে, মানে কিছুমান এনেকুৱা কোষ আছে যিবোৰ কোষে তোমাৰ লাহে লাহে যদি বিকাশ হয় বা বৃদ্ধি হয়, তেতিয়াহ'লে সিহঁতৰ যিটো নিউক্লিয়াছ থাকে, সেই নিউক্লিয়াছটো কি হয়, বিভাজিত হয়, বেলেগ এটা কোষলৈ পৰিৱৰ্তন হয়। তো ইয়াতে যিকেইটা অপশ্যন দিছে, সেই অপশ্যনকেইটাৰ কোনটো শুদ্ধ হ'ব, এই নম্বৰ অপশ্যনটো শুদ্ধ হ'ব, সংগী কোষ। সংগী কোষৰ যিটো নিউক্লিয়াছ আছে, সেইটো কেতিয়াও তোমাৰ কি নহয়, চেঞ্জ নহয়। নাইন নম্বৰ প্ৰশ্ন চোৱা, নাইন নম্বৰ প্ৰশ্নটো কি কৈছে, মৰুজ উদ্ভিদৰ পানীৰ বাষ্পীভৱনত বাধা দিয়ে, এইটো বহুতেই ইম্পৰ্টেণ্ট এটা কুৱেশ্যন হয়। ইয়াতে চোৱা, যিবোৰ মৰুজ উদ্ভিদ আছে, মৰুজ উদ্ভিদৰ তোমাৰ যিটো ওপৰৰ যিটো বহিঃস্তক আছে, সেই বহিঃস্তকত এটা আৱৰণ থাকে, সেই আৱৰণৰ কাৰণে পানীখিনি কি কৰে, সোনকালে বাষ্পীভূত হ'ব নোৱাৰে, যাৰ কাৰণে মৰুজ উদ্ভিদত তোমাৰ পানী কম হ'লেও সিহঁতে জীয়াই থাকিব পাৰে। তো যিটো বহিঃস্তক আছে, সেই বহিঃস্তকত এটা আৱৰণ থাকে, সেই আৱৰণটো কিহৰ হয়, কিউটিনৰ আৱৰণ হয়, আৰু এই কিউটিনৰ আৱৰণৰ কাৰণেই তোমাৰ পানীত কি কৰে, বাষ্পীভৱন হ'ব নোৱাৰে বা বাষ্পীভৱনত বাধা প্ৰদান কৰে। তেতিয়া শুদ্ধ উত্তৰটো আহিব তোমাৰ এ নম্বৰ, কিউটিন, বুজি পালানে। টেন নম্বৰ প্ৰশ্নটো চোৱা, টেন নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে, ডাঙৰ গছৰ সকলো অংশতে পানীৰ পৰিবহণত সহায় কৰা কলা, এইটো বহুত ইম্পৰ্টেণ্ট হয়, চোৱা পানীৰ পৰিবহণৰ লগত জড়িত জাইলেম কলা, এইটো ডি নম্বৰটো কি হ'ব, কাৰেক্ট এনচাৰ হ'ব, পানীৰ পৰিবহণ আৰু খনিজ লৱণ পৰিবহণ কৰে জাইলেম কলাই, আৰু সালোকসংশ্লেষণত উৎপাদিত হোৱা খাদ্যসমূহ পৰিবহণ কৰে ফ্লোয়েম কলাই। এতিয়া আহিছোঁ তোমাৰ ইলেভেন নম্বৰ কুৱেশ্যনলৈ, ইলেভেন নম্বৰ কুৱেশ্যনটো তোমাৰ এছাৰ্চন আৰু ৰিজনিঙৰ কুৱেশ্যন হয়। বৰ্তমান ছাত্ৰ ছাত্ৰীসকলে এই এছাৰ্চন আৰু ৰিজনিঙৰ কুৱেশ্যনবোৰ কিন্তু তোমালোকে এইবোৰ সম্পাদন কৰোঁতে বহুতে ছিৰিয়াছলি কৰিব লাগিব এইবোৰৰ এনচাৰ কৰোঁতে। আৰু ইয়াতে চোৱা, যিবোৰ এছাৰ্চন আৰু ৰিজনিঙৰ যিকেইটা অপশ্যন আছে, সেই অপশ্যনকেইটা মই দিয়া নাই, কাৰণ আগৰ ভিডিঅ'বোৰত মই অপশ্যনকেইটা আলোচনা কৰিছোঁ, যদি তোমালোকে ভিডিঅ'বোৰ চোৱা নাই তেতিয়াহ'লে ভিডিঅ'বোৰ গৈ চাই ল'বা। ইলেভেন নম্বৰৰ এছাৰ্চন কি দিছে চোৱা, এছাৰ্চন মানে নিশ্চয়ক্তি কি দিছে, নাৰিকলৰ বাকলি স্ক্লেৰেনকাইমা কলাৰ দ্বাৰা গঠিত, এইটো কাৰেক্ট হয়, নাৰিকলৰ যিটো বাকলি থাকে সেইটো স্ক্লেৰেনকাইমা কলাৰে গঠিত, এইটো অলপ আগতে আলোচনা কৰিছোঁ। কাৰণ কি দিছে চোৱা, স্ক্লেৰেনকাইমা কলাৰ কোষবোৰ মৃত, সেইটো সঁচা হয়, স্ক্লেৰেনকাইমা যিবোৰ কলা আছে সেইটো মৃত হয়, আৰু ইয়াতে এটা তোমাৰ লিগনিন নামৰ এটা আঠাজাতীয় পদাৰ্থ থাকে, যাৰ কাৰণে পদাৰ্থৰ সহায়ত এইটো লেটেকা বান্ধি কঠিন হয়, যিটো তোমাৰ নাৰিকলৰ যিবোৰ আঁহ আছে, সেই আঁহবোৰ তোমাৰ এটাৰ লগত আঁহটো এনেকৈ চিকি থাকে, সেইটো সহজে আমি ওলাব নোৱাৰোঁ, কিহৰ কাৰণে, কাৰণ তাত তোমাৰ লিগনিন নামৰ এবিধ ৰাসায়নিক পদাৰ্থ থাকে, সেইটো আঠাজাতীয় এটা কি আছে, ধৰ্ম আছে। তো ইয়াৰে কাৰেক্ট এনচাৰ কি আহিব, এছাৰ্চন আৰু ৰিজনিং দুয়োটা শুদ্ধ হয়, আৰু ৰিজনটো এছাৰ্চনৰ শুদ্ধ ব্যাখ্যা হয়, এইটো দুটা কাৰেক্ট, আৰু ৰিজনটো এছাৰ্চনৰ শুদ্ধ ব্যাখ্যা। টুৱেল্ভ নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে চোৱা, পৰিপক্ক কোষ লগ লাগি স্থায়ী কলা গঠন হয়, এইটোতো সঁচা কথা, মানে যিবোৰ ভাজক কলা আছে, সেই ভাজক কলাবোৰ তোমাৰ পৰিপক্ক হ'লে, মানে তোমাৰ পূৰ্ণতাপ্ৰাপ্ত হ'লেহে সেইবোৰ স্থায়ী কলালৈ কি হয়, পৰিৱৰ্তন হয়।
রিজনটো কি দিছে চা, ভাজক কলা ভিভাজ্য কলা, এইটোতো সঁচা হয়। কারণ যখন ভাজক কলা আছে সেই ভাজক কলাব তোমার লাহে লাহে কি হব পারে, বিভাজিত হব পারে, আর বিভাজিত হয়ে সেইবরে কি করে তোমার স্থায়ী কলা গঠন করে। তো ইয়ার এসাসন আর রিজনটো দুটা কারেক্ট হয়, কিন্তু ইয়ার যে তোমার রিজন আছে সেই রিজনটো কিন্তু এসাসনের শুদ্ধ ব্যাখ্যা নহয়। কারণ ভাজক কলাব বিভাজ্য কলা হব পারে, কিন্তু স্থায়ী কলাব যুব আছে সেই স্থায়ী কলাব ডাইরেক্টলি তোমার যেটো বিভাজ্য কলা আছে সেই বিভাজ্য কলারপরা উৎপত্তি নহবও পারে, বুঝি পালানে? সেই কারণে তোমার এসাসনের রিজনটো দুটা কারেক্ট হয়, কিন্তু রিজনটো এসাসনের শুদ্ধ ব্যাখ্যা নহয়। তারপিছত 13 নম্বর কোয়েশনটো চা, বহুত ইম্পর্টেন্ট হয় এইটো। কি কৈছে চা, রক্ষী কুক হল নির্দিষ্ট বা স্পেশিয়াল এপিডার্মেল কুক। একটা যে তোমার রক্ষী কুক আছে সেই রক্ষী কুকবুরক কৈছে তোমার স্পেশিয়াল একটা কি হয়, এপিডার্মেল কুক হয় বা নির্দিষ্ট একটা এপিডার্মেল কুক হয়। এটা সঁচা হয়, যে তোমার রক্ষী কুক আছে বা গার্ড সেল আছে, রক্ষী কুকে তোমার পত্ররন্ধ্র খোলা হওয়া বা বন্ধ হওয়া কামটো নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে রক্ষী কুকর কাম, মনত রাখব, এটা বহুত ইম্পর্টেন্ট হয়। রক্ষী কুকর কাম হয়েছে পত্ররন্ধ্রর আর ছিদ্র বন্ধ হওয়া বা খোলা হওয়া কামটো নিয়ন্ত্রণ করে, মানে আলোক সংশ্লেষণের সময়ত। আর এটা একটা কি হয়, এপিডার্মেল সেল হয় বা এপিডার্মেল কুক হয়, এটো সঁচা হয়, কারেক্ট হয়। রিজনটো কি দিছে, গছর পাতর উপরের তরফত পত্ররন্ধ্র পাওয়া যায়, এটো কারেক্ট হয়। মানে যে পত্ররন্ধ্র আছে, পত্ররন্ধ্র তোমার পত্র ফলকতে থাকে, পত্র ফলক মানে পাতর যে উপরের আবরণ থাকে তাতে সে তোমার পত্ররন্ধ্রব পাওয়া যায়, তো এটো কারেক্ট হয়। কিন্তু উপরত পোৱা যায় কারণে যে এপিডার্মেল সেল সেইটো হয় নেকি, নহয় না? তোমার উপরত পোৱা গলে তো তোমার এপিডার্মেল সেল বলে আমি কব নো, ভিতরতো থাকি পারে এপিডার্মেল সেলটো। তো ইয়ারে তোমার এসারশন আর রিজনিং দুটা কারেক্ট হয়, কিন্তু রিজনটো এসারশনের কারেক্ট এক্সপ্লেনেশন নহয়, বুঝি পালানে? 14 নম্বর কোয়েশন চা, এসারশনত কি দিছে, জীবর বাবে কুকর একত্রিতকরণ আর কার্যক্ষম সুবিধাজনক। এটা তো সঁচা হয়, মানে যুব জীব আছে সেই জীবগুর যুক আছে সেই কুকব যদি একত্রিতকরণ হয় বা লগ লাগে আর ইহতর যদি বেশি কার্যক্ষম হয় তাহলে কুকটোর বা জীবটোর কি হয়, সুবিধাজনক হয়, বহুত ভাল হয় জীবটোর কারণে। কারণ তোমার বহুকেইটা কুক লগ লাগে এইগুলা কলা গঠন করে, আর কলাবর মজবুত হলে তোমার সেই জীবটো কি হয়, মজবুত হয়, আর তোমার সেই জীবটোর যে তোমার জীবনকাল আছে সেইটা তোমার বৃদ্ধি হয়। এতে রিজনটো কি দিছে চা, কুকর একত্রিতকরণে কুকর কার্যদক্ষতা বৃদ্ধি করে, এটো সঁচা হয়। মানে তোমার কুক যদি বেশি কুক একলগ লাগে যদি কলা গঠন করব সেই কলাটো তোমার কি হয়, বেশি মজবুত হয়, মানে তার কার্যক্ষমতা যেটা থাকে বা কার্যদক্ষতা যেটা থাকে সেইটো বেশি হয়। তো ইয়ারে তোমার এসারশন আর রিজনিং দুটা কারেক্ট হয়, আর রিজনটো এসারশনের শুদ্ধ ব্যাখ্যাও হয়, বুঝি পালানে? তারপিছত 15 নম্বর কোয়েশন চা, এটো 15 নম্বর কোয়েশনত কি কৈছে, 15 নম্বর কোয়েশন এসারশনত ইয়াতে দিছে, পেশী তন্তুবর সংকোচনশীল। যুব তোমার পেশী তন্তু আছে মানে আমার যুব মাসলস সেল আছে সেইবর তোমার কি হয়, সংকোচনশীল হয়, কন্ট্রাক্টাইল, সংকোচনশীল, এটো সঁচা হয়। আর সেইবর সংকোচনশীল হওয়ার কারণে আমার যেটো মাংসপেশী আছে সেই পেশীর সহায়ত আমি বিভিন্ন ধরনের কঠিন কার্য আমি সম্পাদন করব পারো, তো এটা কারেক্ট হয়, এসারশনটো শুদ্ধ হয়। রিজন কি দিছে চা, পেশীয় কুকবর বল প্রয়োগ করে সংকোচন করব পারে আর সাধারণ অবস্থাত আকৌ আগর অবস্থানলৈ ঘুরি আহে। যেনেকা চা, আমার এই আঙুলিত যুর তোমার পেশী আছে সেই পেশীবর আমি ইচ্ছা করি বা বল প্রয়োগ করলে এটা তোমার মেলাব পারি, আকৌ সংকোচন করব পারি, যেতে আমার কাম না থাকে সেটা নর্মেল থাকে আগর অবস্থালে ঘুরি আহে, তো এটা তোমার কারেক্ট হয়। তার মানে এসারশন আর রিজন দুটা কারেক্ট হয়, আর রিজনটো এসারশনের শুদ্ধ ব্যাখ্যা হয়। 16 নম্বর কোয়েশনটো চা, এসারশনটো কি কৈছে, উরুর পেশীবর মানে যে আমার ঠাই আছে সেই ঠাইয়ের যে পেশী আছে সেই পেশীব ক্লান্ত হব পারে কিন্তু হৃদযন্ত্র পেশীবর নহয়, এটো বহুত ইম্পর্টেন্ট হয়। এটা আমি সকলে জানো আমার দেহর এনেকা একটা অঙ্গ আছে যে অঙ্গ কোনো ধরনের ক্লান্ত বিহীনভাবে কি করে কাম করব পারে, সেটা হচ্ছে হৃদযন্ত্র। হৃদযন্ত্র কেতিয়াও তোমার জিরণি নলয়, আর যেদিনা হৃদযন্ত্র জিরণি লব সেইদিনাই আমার মরণ হব বা আমি মরি যাম। তো যুর উরুর পেশী আছে বা আমার যুব মাংস পেশী আছে সেইব অল্প পরিমাণে পরিশ্রম করলে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু এটা তোমার ক্লান্ত নহয়। রিজন কি দিছে চ, উরুর পেশীব উরুর পেশীবর কার্য হয়েছে ঐচ্ছিক কার্য, এটা কারেক্ট হয়, হয় না? মানে ঐচ্ছিক কার্য কোনবর কয়, যুর কার্য
আমি নিজের ইচ্ছামতে সম্পাদন করব পারো সেইবরক ঐচ্ছিক কার্য বলে কয়। আর হৃদযন্ত্রের কার্য অনৈচ্ছিক কার্য, এইটাও সচা হয়। মানে হৃদযন্ত্রের যে কার্য সেটা তোমার অনৈচ্ছিক হয়, মানে আমি আর নিজের ইচ্ছামতে আমি নিয়ন্ত্রণ করব নোৱাৰো। এই কারণে আমার হৃদযন্ত্রটা আমি শুই থাকলেও আমার ধপধপাই থাকে, আমি যদি বহি থাকো তথাপি ধপধপাই থাকে, মানে এই হৃদযন্ত্রের যে ধপধপনি সেটা আমি কেউ নিয়ন্ত্রণ করব নোৱাৰো। তো ইয়াতে তোমার এসার্সন আর রিজন দুটা কারেক্ট হয়, কিন্তু রিজনটো এসার্সনের শুদ্ধ ব্যাখ্যা নহয়, এটু নহয় হব, মানে ব্যাখ্যা নহয়। 17 নম্বর কোশ্চনটা চ, 17 নম্বর কোশ্চনত কি কৈছে এসার্সন, এটু কৈছে তোমার এপিথেলিয়াল কলাবর, মানে যে তোমার এপিথেলিয়াল বা তোমার যে আচ্ছাদক কলা, এটু আচ্ছাদক, আচ্ছাদক কলা বলে কয়। তোমালোকে ইংলিশ টার্মবুলে মনত রাখা, এটা সুবিধাজনক বেশি হয় ইংরাজি শব্দবর মনত রাখলে। এপিথেলিয়াল কলাবর আবরণযুক্ত বা রক্ষণাবেক্ষণকারী কলা, এটা তোমার সচা হয়। যুর তোমার এপিথেলিয়াল কলা আছে, আচ্ছাদক কলা আছে, যে আমার ইয়া যেটু তোমার উপর চামড়ার উপরের যে তরফ আছে সেটো সেটাতো তোমার কি থাকে এপিথেলিয়াল সেল থাকে, তাতে সেইবুর আমার বাহিরের যুর অপকারী পদার্থ আছে সেইবুরেরপর আমার মাংসপেশীক রক্ষণাবেক্ষণ দিয়া, তো এই কারেক্ট হয়। এতে রিজনটো কি দিছে চা, এপিথেলিয়াল কলার মাজেরে সামগ্রীবুরের বিনিময় ঘটে, এটা তোমার বিনিময় তো ঘটে। আমার যেনেকা তোমার আমার যুর ধর্মগ্রন্থি আছে, ধর্মগ্রন্থির মাজেরে আমার অতিরিক্ত পানিখিনি বাহির ফেলে কি করে ওলাই আহে, হয়নে? তারপর আমার ইয়া ঠান্ডা হাওয়াবর আমি কিংবা অক্সিজেনবর আমার ফিলিং হয়, ফিল হয়। তো তোমার এপিথেলিয়াল যুর কলা আছে সেই কলাবর মাজেরে তোমার পদার্থবর বিনিময় ঘটিব পারে, কিন্তু তোমার বেশি ডাঙর পদার্থ বিনিময় ঘটিব নোৱাৰে। তার মানে ইয়ারে কি হল, এসার্সন আর রিজন দুইটা কারেক্ট হল, কিন্তু রিজনটো এসার্সনের শুদ্ধ ব্যাখ্যা নহয়, বুঝি পালানে? তারপর চা 18 নম্বর কোশ্চন, 18 নম্বর কোশ্চনত কি কৈছে, এটা কৈছে তোমার এসার্সনত দিছে রুমক পেশী যুব আছে, রুমক আচ্ছাদক কলা বা সেইটো কয় সিলিয়েটেড বলে কয় ইংরাজিত, আর অসমিয়াত রুমক বলে কয়। যুর এপিথেলিয়াল মানে তোমার আচ্ছাদক যুর কলা আছে সেইবর পদার্থর বিনিময়ত কি করে সহায় করে, এটো কারেক্ট হয়। এই যে মাত্র আমি পড়িলো তো সচা হয়, রিজনটো দিছে রুমক বা সিলিয়া কলাই পরিবহনত সহায় করে, এটো কারেক্ট হয়। এটা তোমার সেই যুর রুমক আছে বা যুর সিলিয়া আছে সেই সিলিয়াবুরে তোমার পরিবহনত সহায় করে, কারণে তোমার কি করব পারে পদার্থবর বিনিময় ঘটন হব পারে বা বিনিময় হব পারে। যদি আর রুমক পেশীয় যদি সেইবর বাধা প্রদান করে তেতিয়াহলে কিন্তু বিনিময় হব নোৱাৰে। তার মানে তোমার এসার্সন আর রিজন দুইটা কারেক্ট হয়, আর রিজনটো এসার্সনের শুদ্ধ ব্যাখ্যা হয়, বুঝি পালানে? 19 নম্বর কোশ্চন চ, 19 নম্বর কোশ্চনটো বহুত ইম্পর্টেন্ট হয়। 19 নম্বর কোশ্চনটো লাইসোজমের উৎপত্তি স্থান, লাইসোজম কোরপর উৎপত্তি হয়, লাইসোজম উৎপত্তি করে তোমার গোলগি সংজ্ঞায়, হয়নে? তার মানে যে আমার গোলগি সংজ্ঞা আছে সেই গোলগি সংজ্ঞায় তোমার ডিফারেন্ট টাইপ অফ হরমোনসও তোমার এক্সক্রেশন করে, বিভিন্ন ধরনের হরমোন তোমার নিহরণ করে, যার সহায়ত আমার দেহে এন্টিবডি গঠন হতো কি করে সহায় করে, খাদ্যবর জমা করে রাখাত সহায় করে, যে আমার গোলগি সংজ্ঞ আছে। তো ইয়াতে তোমার লাইসোজম কোরপর উৎপত্তি হয়, গোলগি সংজ্ঞরপর উৎপত্তি হয়। 20 নম্বর কোশ্চন চ, তলর কোনটো কোষাঙ্গই কোষ মধ্যবর্তী পরিবহনের বাবে দায়ী, মানে চ আমার কোষর যুর অঙ্গ আছে সেইবরক কোষাঙ্গ বলে কয়, আর সেই কোষাঙ্গবর মাজত তোমার পদার্থ সমূহর পরিবহন মানে এঠাইরপর আন ঠাইলৈ নিবলৈ তোমার সহায় করে কোনে, অন্তঃপ্রদক্ষীয় জালিকায়। তো ইয়ার কারেক্ট এনসার আসব সি নম্বর, অন্তঃপ্রদক্ষীয় জালিকা। 21 নম্বর কোশ্চন চ, সংবহন তন্ত্র হল, সব উদ্ভিদের কারণে সংবহন তন্ত্র হয়েছে জাইলেম কলা আর ফ্লোয়েম কলা, আর মানুষের কারণে সংবহন তন্ত্র তোমার তিনটা পদার্থরে গঠিত হয়ে থাকে, মানে মেনলি দুটা থাকে, এটা হচ্ছে তোমার তেজ আর হিত, আর এটা হচ্ছে প্লাজমা, আর সেই প্লাজমা তোমার যেটু সরি যেটু তোমার তেজ আছে সেই তেজত তিনটা পদার্থ থাকে, এটা হচ্ছে RBC, এটা হচ্ছে WBC, আর এটা হচ্ছে প্লেটেলেটস বা অণুচক্রিকা, সেইবর সহায়ত তোমার মানুষে কি করে পরিবহন তন্ত্রটো নিয়ন্ত্রণ করে, বুঝি পালানে? ইয়ার তোমার 22 নম্বর কোশ্চন চ, 22 নম্বর কোশ্চন কি কৈছে, কলেন কাইমা কলা কত পোৱা যায়, এটো কলেন কাইমা কলা পোৱা যায় কত পোৱা যায়, এটো পত্র ফলকত পোৱা যায়। পত্র ফলক মানে পাতর উপরের যেটো স্তর থাকে সেইটো পত্র ফলক বলে কোৱা হয়, আর কলেন কাইমা কলাটো পত্র ফলকতে পোৱা যায়। ইয়ার পিছর প্রশ্নটো চ, ইয়ার পিছর প্রশ্নটোত আছে তোমার আর 23 নম্বর কোশ্চন, 23 নম্বর কোশ্চনত কি কৈছে,
হজম হওয়া খাদ্যবস্তুব অন্ত্রত শোষণ হয়, এই কারেক্ট হয়। আমার যদি অন্ত্র আছে বা ইন্টেস্টাইন আছে, সেই ইন্টেস্টাইনের ভিতর যুব হজম হওয়া খাদ্যবস্তুবর লাগতিয়াল যব দ্রব্য আছে বা পুষ্টিদ্রব্য আছে, সেইবর কি হয়, শোষিত হয়। এই কামর দায়ী কলা হল মানে এই কামট করার কারণে কোনে সহায় করে, খাদ্যবস্তুবর আমার লাগতিয়াল পদার্থব শোষণ করার কারণে কোনে সহায় করে, এই স্থরীভূত আচ্ছাদক কলা, স্থরীভূত আচ্ছাদক কলা। তো এই তোমার বি নম্বর অপশন তো কারেক্ট হব। 24 নম্বর কুয়েশন তো চা কি কৈছে, এজন মানুষের পথ দুর্ঘটনার দুডাল হাত স্থানান্তরিত হল। স্থানান্তরিত মানে যেনকা ধরা আমার যে আঙুলির যব ই আছে, হাড় আছে, এইটোর হাড় জোড়া লাগিয়ে আছে। তো আমার যদি দুর্ঘটনা হয় তোমার ইয়ারপর এই ডিসপ্লেস হব পারে, ডিসপ্লেস মানে স্থানান্তর হব পারে, ইয়ারপর এটাতে তো অল্পমান লসন হব পারে। তো তার মানে কি বুঝাইছে আমার প্রশ্নটো, সেইটা বুঝাইছে। এই ক্ষেত্রে কারণ হল, এই ক্ষেত্রে কারণটো কি হব, যেটু আমার টেন্ডন আছে সেই টেন্ডনটো কি হয়, ভাঙি যায়। মানে টেন্ডন কি হয়, টেন্ডন হয়েছে তোমার হাড়ক হাড়ের জোড়া লগা একটা কলা, সেটা হয়েছে টেন্ডন। আর আর একটা আছে লিগামেন্ট, লিগামেন্টে কি করে হাড়ের মাংসপেশী জোড়া লগায়, সেটা হয়েছে লিগামেন্ট। আর টেন্ডনে তোমার কি করে হাড়ক হাড়ের জোড়া লগাই থাকে। তো এতে যেহেতু তোমার দুডাল হাড় স্থানান্তরিত হয়েছে, মানে এনেকা তোমার জয়েন্টের এই তোমার ইয়ারপর স্থানান্তরিত হয়েছে বা ডিসলোকেট হয়েছে, তো এই ডিসলোকেট হলে তোমার কি হয়, টেন্ডনটা ভাঙি যায়। বুঝি পালানে? ইয়ার পিছর চা 25 নম্বর কুয়েশন, 25 নম্বর কুয়েশনত কি কৈছে, অশুদ্ধ উক্তি বাছি লওয়া। এতে অশুদ্ধ উক্তি আমার কি করবলে দিছে, বাছি উলিয়াবলে দিছে। এতে কি কৈছে চা, তেজ হল প্রোটিন খনিজ লবণ আর হরমোনের মিশ্রণ, তো কারেক্ট হয়। মানে আমার তেজ যেটু আছে সেই তেজত তোমার তেজে কি করব পারে, প্রোটিন থাকিব পারে, খনিজ লবণ থাকিব পারে, আর বিভিন্ন ধরনের হরমোনও থাকে তেজত। আর তেজে সেই হরমোনব আমার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অঙ্গলে যোগান ধরে, তো এই কারেক্ট হয়। কিন্তু এতে কৈছে আমার অশুদ্ধ, তো এই আমার কারেক্ট অ্যান্সার নহয়। বি নম্বর দিছে, এডাল হাড়ক আন এডাল হাড়ের লিগামেন্টর সহায়ত কি করে লগ লাগে, তোমার এই কি হয়, কারেক্ট হয়। টেন্ডন কলাত তন্তু না থাকে, মানে ফাইবার না থাকে, টেন্ডন যেটা কলা আছে সেটা কৈছে ফাইবার না থাকে বলে কৈছে। তো এই আমার কারেক্ট অ্যান্সার হব, মানে সি নম্বর অ্যান্সারটা কারেক্ট হব, কারণ এই কথাটা মিশা কথা। এতে কৈছে না অশুদ্ধটো বাছি উলিয়াবলৈ দিছে, তো যেহেতু এই মিশা হয় গতি সি নম্বর অপশনটা আমার কি হব, কারেক্ট হব। আর উপাস্থি এক প্রকারের সংযোজক কলা, এই তোমার সঁচা হয়, তো এই আমার শুদ্ধ উত্তর নহয়। তো ডি নম্বর কলা যেটা আছে, টেন্ডন কলাত তন্তু না থাকে, কিন্তু টেন্ডন কলাত তন্তু থাকে, গতি আমার শুদ্ধ উত্তরটা হব সি নম্বর। 26 নম্বর কুয়েশন তো চা, 26 নম্বর কুয়েশনত কি কৈছে, উপাস্থি পোৱা না যায়। এটা উপাস্থি পোৱা না যায় কত, আমার সেইটহে লাগে, উপাস্থি কত পোৱা না যায়। তো এই তোমার এনসার হব বৃক্ষ, এটার এনসার কি হব, বৃক্ষ। বৃক্ষত আমি কি না পাও, উপাস্থি না পাও, এটা বৃক্ষ এনসার আহিব। বৃক্ষত উপাস্থি না থাকে, নাকত কানত আর বাইকুপ এই গোটেকেটাত উপাস্থি থাকে। উপাস্থি মানে একেবারে কোমল হার, এইবরক উপাস্থি বলে হয়, কোমল হার, বহুত কোমল, যেনক আমার কানত আছে একেবারে কোমল হার। 27 নম্বর কুয়েশন চা, 27 নম্বর কুয়েশনত কি কৈছে, মানুষের হাড়ত প্রধানকৈ ড্যাস থাকে, মানে মানুষের হাড়ত কি থাকে, ক্যালসিয়াম আর ফসফরাস থাকে, হয়নে, ক্যালসিয়াম আর ফসফরাস। তো এটা হব বি নম্বর অপশনটা কি হব, কারেক্ট হবো, এটা চা, ক্যালসিয়াম আর ফসফরাস, যেটা আমার দাঁততো থাকে, ক্যালসিয়াম আর ফসফরাস। 28 নম্বর কুয়েশন চা, কাম করার বাবে হাত ভরি আদি লরসর করবলগিয়া হয়, এই ক্ষেত্রে কোনটো শুদ্ধ হয়। কাম করবলে হলে আমার তো হাত ভরি তো লরসর করবই লাগিব, এতে সেইটোর ক্ষেত্রে তলর কোনটো শুদ্ধ হয় সেটা আমার লাগে। তাহলে শুদ্ধ কোনটো হব চা, মসৃণপেশী সংকোচন হয় আর লিগামেন্টর সহায়ত হাড় লরসর করে, মসৃণপেশী সংকোচন হয় আর টেন্ডনের সহায়ত হাড় লরসর করে, কঙ্কালপেশী সংকোচন হয় আর লিগামেন্টর সহায়ত হাড়বর কি করে, লরসর করে। তো ইয়ারে যেটা তোমার কারেক্ট অ্যান্সার আহিব, এটা আহিব চ, মসৃণ পেশীব তোমার সংকোচন হয় আর লিগামেন্টর সহায়ত তোমার কি করে, হাড়ব লরসর করে। এতে স্যার তোমার কি কৈছে, লিগামেন্টর কথা কৈছে। তো যেহেতু লিগামেন্টে তোমার হাড়ক হাড়ের জোড়া লগায়, সেই কারণে তোমার এই কারেক্ট অ্যান্সার নহয়। তো এর যেটা তোমার বি নম্বর অপশন আছে, বি নম্বর অপশনটা কি হব, কারেক্ট হব, মসৃণ পেশীব সংকোচন হয় আর টেন্ডনের সহায়ত তোমার হাতব কি করে, লরসর করে, টেন্ডনে তোমার কি করে, মাংসপেশি হাড়ের জোড়া লগাই রাখে। তাহলে বি নম্বর অপশনটা কি হব, কারেক্ট হব। ইয়ার পিছত 29 নম্বর কুয়েশনটা চা, আর 29 নম্বর কুয়েশনটা কি কৈছে, তোমার এই 28 নম্বর কুয়েশনত আরও একটা অপশন আছে,
তোমার 28 নম্বর কোশ্চেনের যে কঙ্কাল পেশি সংকোচন হয় আর টেন্ডন হয় থাল লরচর করে, তো তোমার এই ডি নম্বর অপশনটা কারেক্ট হব। যেহেতু তোমার এতে মাত্র তিনটা অপশন দিয়া হয়েছে, মানে তোমালোক দেখাই আস যে তোমার 28 নম্বর যে কোশ্চেন আছে, মানে ভাবছি এতে আর অপশন নাই, সেই কারণে তোমালোক সেই কারেক্ট এনসার বলে কই দিল। এতে চা, এতে তোমার এ বি সি একটা অপশন আছে, আর এফালে তোমার ডি অপশনটা আছে, তো এটা ডি অপশনটা কারেক্ট হব। ডি অপশন যে কঙ্কাল পেশি আছে সেই মানে স্কেলেটেড মাসল যে আছে সেইবরে তোমার সংকোচন হয় আর টেন্ডনের হয় থাড় কি করে লরচর হয়, তো এটা ডি নম্বর অপশনটা কারেক্ট হব 28 নম্বর। 29 নম্বর কোশ্চন চা, 29 নম্বর কোশ্চনত কি কৈছে, তলর কোনটো অনৈচ্ছিক পেশী, অনৈচ্ছিক পেশী মানে যিবোৰৰ কাৰ্য আমি নিজে নিয়ন্ত্রণ কৰিব নোৱাৰো সেইবোৰক অনৈচ্ছিক পেশী বুলি কোৱা হয়। তো ইয়াৰে চা যিটো তোমাৰ মসৃণ পেশী আছে আৰু হৃদ পেশী আছে, মসৃণ পেশী আৰু হৃদ পেশী এই দুটা আমি কন্ট্রোল কৰিব নোৱাৰো, এইটো তোমাৰ আপনা আপনি কন্ট্রোল হয় মানে অনৈচ্ছিক পেশী হয়। তো ইয়াতে তোমাৰ 2 নম্বৰ আৰু 3 নম্বৰটো কাৰেক্ট এনসার হ'ব, তেতিয়া বি নম্বৰ অপশনটো কাৰেক্ট হ'ব 2 আৰু 3, বি নম্বৰ অপশন কাৰেক্ট। 30 নম্বর কোশ্চন চ, মানুষের দেহত চর্বি সঞ্চিত হয় ডেসরূপে, মানে মানুষের দেহত যে চর্বি সঞ্চিত হয়ে থাকে জমা হয়ে থাকে এই কি হিসাবে জমা হয়ে থাকে সঞ্চিত যে আছে সে তোমার মেদ কলা বা এডিপোজ সেল টিস্যু বলে কয়, মেদ কলা হিসাবে কি হয়ে থাকে জমা হয়ে থাকে, যে আমার হাতের যে উপর যে স্কিন আছে স্কিনের তলাত একটা লেয়ার পাওয়া যায় যে অল্পমান হালধে হালধে টাইপের যাক আমি চর্বি বলে কোক, এই মেদ কলা হিসাবে আমার দেহত সঞ্চিত হয়ে থাকে। 31 নম্বর কোশ্চন চ, 31 নম্বর কোশ্চনত কি কৈছে, ঐচ্ছিক পেশী পোৱা যায়, ঐচ্ছিক পেশী মানে তোমার যিবোৰৰ কাৰ্য আমি নিজে কি কৰিব পাৰো কন্ট্রোল কৰিব পাৰো সেইবোৰক ঐচ্ছিক পেশী বুলি কোৱা হয়, সেইবোৰ থাকে কত উৰুত থাকে, উৰু মানে যিটো আমাৰ ঠাই আছে সেইটো উৰুত থাকে, এলিমেন্টেৰী কেনেলত নাথাকে আৰু আইৰিছতে নাথাকে, চকুৰ যিটো আইৰিছ আছে সেইটোতে নাথাকে, এটা হাইফ হাফৰ বাইক সেইটোতো তোমাৰ ঐচ্ছিক পেশীবোৰ পোৱা নাযায়, তো আমাৰ যিটো উৰু আছে সেইটো তোমাৰ ঐচ্ছিক পেশীবোৰ পোৱা যায়। 32 নম্বৰ কোৱেশ্যন চ, উদ্ভিদৰ দৈৰ্ঘ্য বৃদ্ধিৰ বাবে ভাজক কলাবিধ হ'ল, মানে উদ্ভিদৰ যে বৃদ্ধি হয় সেই বৃদ্ধি হোৱাৰ ক্ষেত্ৰত তোমাৰ কোনটো ভাজক কলাই সহায় কৰে, সেইটো হৈছে অগ্ৰস্থ ভাজক কলা, এইটোতো তোমালোকে জানাই অগ্ৰস্থ ভাজক কলাই উদ্ভিদৰ কাণ্ড ঠাল ঠেঙুলি শিপা এইবোৰ বৃদ্ধিত কি কৰে সহায় করে, এই তোমালে ক্লাস টেনত গেলে ইয়াতে তুমি অগ্রস্থ ভাজক কলার একটা আটাইতকৈ দরকারী উপাদান হচ্ছে অক্সিজেন, এই অক্সিজেনের বিষয়ে তোমালে ক্লাস টেনত গেলে পড়ব বলে পাবা। 33 নম্বর কোশ্চনটা চা, 33 নম্বর কোশ্চন কি কৈছে, বায়ুকলা ড্যাশত রূপান্তর হয়, মানে যিবোৰ আমার বায়ুকলা আছে সেই বায়ুকলা কোর পৰা রূপান্তরিত হয়, প্যারেনকাইমা কলার পৰা রূপান্তরিত হয় বায়ুকলার সৃষ্টি করে, মানে যে তোমার বায়ুকলা আছে সেই বায়ুকলাটো প্যারেনকাইমার একটা অংশ হয় যে তোমার যিবোৰ জলজ উদ্ভিদ আছে বিশেষকৈ মেটেকা পুনি এইবোৰত থাকে আর সেইবোৰৰ সহায়তে সিহঁতে কি করে পানি টোপঙি থাকে, মেটেকা মেটেকাবোৰ পানি টোপঙি থাকে সেইটো তোমার বায়ুকলার কারণে, আর সেই বায়ুকলাটো কি হয় প্যারেনকাইমা কলা হয়, এটো প্যারেনকাইমা আর বায়ুকলা কয় এরেনকাইমা, বায়ুকলার পরে সৃষ্টি হয় বায়ুকলা, সরি প্যারেনকাইমা কলার পরে সৃষ্টি হয় বায়ুকলা। 34 নম্বর কোশ্চনত কি কৈছে চা, এসাশন জলজ উদ্ভিদত বায়ুকলা থাকে এইটো কারেক্ট হয়, মেটেকা পুনি আদি পানীত ভাহি থাকে এইটো কারেক্ট হয়, কিন্তু তোমার চা এইটো পানীত ভাহি থাকে কারণে তো বায়ুকলা না থাকে না, বায়ুকলা থাকে কারণে এইটো কি করব পারে হাহি থাকিব পারে, তার মানে এসারশনের রিজন দুটা কারেক্ট হলেও রিজনটা কিন্তু এসারশনের শুদ্ধ ব্যাখ্যা নহয়, বুঝি পালানে। 35 নম্বর কোশ্চন কি কৈছে স্যার, তন্তু কলায় উদ্ভিদক দেহ শক্তি প্রদান করে, এটা স্যার যেটা তন্তু কলা আছে তন্তু মানে ফাইবার যেগুলো আছে ফাইবারে তোমার উদ্ভিদক কি করে শারীরিক শক্তি প্রদান করে, শারীরিক শক্তি মানে স্ট্রং করে মজবুত করে যেগুলো আমার ফাইবার আছে ফাইবার টিস্যু সেইবরে। 36 নম্বর কোশ্চনটো চা, মরমর ছাত্র ছাত্রী সকল আমি হেফার ফালে আহিছো, তোমালোকৰ কারণে কৈছিলোঁ যে তোমালোকৰ যদি পিডিএফ ফাইল লাগে তেতিয়াহলে তোমালোকৰ হোৱাটছআপ নম্বর দিম, এইটো চা 7002824673, তোমালোকে এইটো নম্বৰত হোৱাটছআপ কৰা, হোৱাটছআপ কৰিলে তোমালোকে পিডিএফ ফাইলবোৰ পাই যাবা, ক্লাস সিক্সৰ পৰা ক্লাস টেনলৈকে সায়েন্স আৰু মেথছৰ সকলো ধৰণৰ এনচাৰ ইউটিউব চেনেলতে পাই যাবা, আৰু ক্লাস সিক্সৰ পৰা ক্লাস টেনলৈকে সায়েন্সৰ সকলো চেপ্টাৰৰে চেপ্টাৰ ৱাইজ এম চি কিউ বনোৱা আছে, যিবোৰ এম চি কিউ সকলো ধৰণৰ কম্পিটিটিভ এক্সাম আৰু সকলো ধৰণৰ বোৰ্ড এক্সামৰ কাৰণে বহুতেই দৰকাৰী হয়। 36 নম্বৰ কোৱেশ্চনত কি কৈছে চোৱা, এৰ লগত বি অংশ মিলোৱা, ইয়াতে এ অংশৰ লগত বি অংশ মিলাবলৈ দিছে, ইয়াতে তোমাৰ কি কৈছে চোৱা, এই অংশত আছে সংযোজক কলা, তো সংযোজক কলাটো তোমার কি হয়, সংযোজক কলাটো হৈছে তোমার
শক্তি মানে যিবোৰ সংযোজক কলা আছে সেই সংযোজক কলাৰ সহায়ত মানুহে বা জীৱসমূহে কি কৰে শক্তি আহৰণ কৰে। কাৰণ তোমাৰ মাইটোকণ্ড্ৰিয়াৰ পৰা যদি কোষসমূহে শক্তি পাব লাগে তেতিয়াহ'লেতো ব্লাড লাগিব, কাৰণ ব্লাডৰ সহায়তে শক্তি এটাৰ পৰা আনঠাইলৈ স্থানান্তৰিত হয়। ইয়াৰ পিছত দুই নম্বৰত আছে আচ্ছাদক কলা। দুই নম্বৰত আচ্ছাদক কলাটো হ'ব কি সুৰক্ষা প্ৰদান কৰে, এইটো কিন্তু অতি ইম্পৰ্টেণ্ট হয়, যিটো তোমাৰ আচ্ছাদক কলা এপিথেলিয়েল চেল বুলি কয়। আৰু এই আচ্ছাদক কলাখিনিয়ে তোমাৰ কি কৰে সুৰক্ষা প্ৰদান কৰে। তাৰমানে আমি এক নম্বৰ পালোঁ ডি আৰু দুই নম্বৰ পালোঁ ই, ঠিক আছে। তিনি নম্বৰ কি হৈছে সংবহন কলা। তো সংবহন কলাটো কি হয় খাদ্য পৰিবহণ কৰে, হয়নে, সংবহন কলাই খাদ্য পৰিবহণ কৰে। তো এইটো তোমাৰ তিনি নম্বৰটো আহিব এফৰ লগত, তিনি নম্বৰটো এফৰ লগত ইয়াতে আছে। তাৰপিছত আছে ৰক্তকলা ফ'ৰ নম্বৰ। তো ফ'ৰ নম্বৰটো আহিব তোমাৰ অক্সিজেন পৰিবহণ কৰে। ৰক্তকলাত যিটো তোমাৰ আৰ বি চি থাকে সেই আৰ বি চিয়ে তোমাৰ কি কৰে অক্সিজেন পৰিবহণ কৰে। ফাইভ নম্বৰ চা এইটো স্নায়ুকলা আছে। ফাইভ নম্বৰ স্নায়ুকলাটো কি হয় স্নায়ু প্ৰেৰণৰ কাৰণে ইউজ হয়। স্নায়ুকলাটো স্নায়ু প্ৰেৰণৰ কাৰণে ইউজ হয়। মানে পাঁচ নম্বৰটো আহিব বিৰ লগত, এইটো আছে। আৰু যিটো তোমাৰ ছয় নম্বৰ জাইলেম কলা, জাইলেম কলাই পানী আৰু কি কৰে খনিজ পদাৰ্থবোৰ পৰিবহণ কৰে। তো ইয়াৰে তোমাৰ মিলিছে তোমাৰ এক নম্বৰটো আহিব ডিৰ লগত, দুই নম্বৰটো আহিব তোমাৰ ইৰ লগত, আৰু যিটো তিনি নম্বৰ আছে সংবহন কলা তিনি নম্বৰটো আহিব তোমাৰ এফৰ লগত, চাৰি নম্বৰ যিটো তোমাৰ ৰক্তকলা আছে ৰক্তকলাটো আহিব তোমাৰ অক্সিজেনৰ লগত মানে ইৰ লগত, আৰু পাঁচ নম্বৰটো আহিব তোমাৰ বিৰ লগত, আৰু ছয় নম্বৰটো আহিব তোমাৰ চিৰ লগত। ইয়াৰে তোমাৰ এ নম্বৰ অপশ্যনটো কি হয় কাৰেক্ট হয়। তাৰপিছত থাৰ্টি ছেভেন নম্বৰ কুৱেশ্যন, আৰু আজিৰ কাৰণে এইটো শেষৰ প্ৰশ্ন হয়। ইয়াৰ কাৰণে ইয়াৰ পিছত তোমাৰ যিকেইটা ইম্পৰ্টেণ্ট ডায়েগ্ৰাম আছে মই তোমালোকৰ কাৰণে সেইকেইটাও ৰিকমেণ্ড কৰিম, তোমালোকে এইবোৰ চাবা তোমালোকৰ হাফ ইয়েৰলি আৰু ফাইনেল এক্সামৰ কাৰণে। থাৰ্টি ছেভেন এইটো তোমাৰ ইয়ং আৰু বিয়ংঘৰ লগত মিলাব লাগে। তো ইয়াতে চোৱা বাষ্ট তন্তু, বাষ্ট তন্তু কি হয় স্ক্লেৰেনকাইমা হয়। যিটো তোমাৰ বাষ্ট তন্তু মানে যিটো তোমাৰ নাৰিকলৰ বাকলিত যেনেকুৱা থাকে সেইবোৰক বাষ্ট তন্তু বুলি কোৱা হয়। তো তোমাৰ ইয়াতে এক নম্বৰটো আহিব কি এক নম্বৰটো আহিব তোমাৰ চিৰ লগত স্ক্লেৰেনকাইমা। দুই নম্বৰত আছে নলিকা, নলিকাবোৰ কি হয় চোৱা জাইলেম কলাত কি থাকে নলিকা থাকে, তো দুই নম্বৰটো আহিব ইৰ লগত। তিনি নম্বৰ আছে মাইক্ৰ'ভিলাই। তো মাইক্ৰ'ভিলাইটো তোমাৰ কি হয় আন্তৰিক স্তম্ভকৰ আচ্ছাদক কলা। আন্তৰিক মানে আমাৰ যিবোৰ ইণ্টেষ্টাইন আছে ভিতৰত, স্মল ইণ্টেষ্টাইন বা তোমাৰ লাৰ্জ ইণ্টেষ্টাইন মানে ক্ষুদ্ৰান্ত্ৰ আৰু বৃহদান্ত্ৰৰ ভিতৰত থকা স্তম্ভকাৰ কি আচ্ছাদক কলাৰ এটা অংশ হৈছে মাইক্ৰ'ভিলাই। মানে ভিলাইতকৈ সৰু সৰু আৰু কিছুমান ভিলাই থাকে সেইবোৰক মাইক্ৰ'ভিলাই বুলি কোৱা হয়। ফ'ৰ নম্বৰত আছে তোমাৰ নিউট্ৰফিল, নিউট্ৰফিল চোৱা নিউট্ৰফিল ক'ত থাকে ডাব্লিউ বি জিত থাকে, মানে শ্বেত ৰক্তকণিকা হোৱাইট ব্লাড চেল শ্বেত ৰক্তকণিকা এইটোত থাকে। আৰু তোমাৰ আছে নিচেলৰ দানা, নিচেলৰ দানা তোমাৰ ক'ত থাকে চাইটনত থাকে, নিচেলৰ দানা চাইটন। তো ইয়াৰে কাৰেক্ট এনচাৰ আহিব তোমাৰ এইটো এ নম্বৰ অপশ্যনটো কি হ'ব কাৰেক্ট এনচাৰ হ'ব, বুজি পালা। আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকৰ কাৰণে কেইটামান ইম্পৰ্টেণ্ট ডায়েগ্ৰামো মই তোমালোকৰ কাৰণে ৰিকমেণ্ড কৰিম, যিবোৰ তোমালোকৰ হাফ ইয়েৰলি এক্সাম আৰু ফাইনেল এক্সামৰ কাৰণে তোমালোকে চাবা। এই ডায়েগ্ৰামবোৰ তোমাৰ ডাইৰেক্টলি নাহিলেও তোমাৰ কিন্তু খালী ঠাই আহে বা তোমাৰ অংশবোৰ চিনাক্তকৰণ কৰিবলৈ আহে বা দুটা বা তিনিটা অংশ চিনাক্তকৰণ কৰিবলৈ আহিব পাৰে। তো তোমালোকে এইবোৰ চাই ল'বা। এটা হৈছে স্নায়ু কলা মানে স্নায়ু কোষ, জাইলেম কলা ফ্লুয়েম কলা। জাইলেম কলা আৰু ফ্লুয়েম কলাৰ তোমাৰ বিশেষকৈ যিবোৰ অংগ আছে আৰু এইবোৰৰ যিটো গঠিত উপাদান সেইবোৰৰ বিষয়ে লিখিবলৈ আহে আৰু সেইবোৰ চিনাক্তকৰণ কৰিবলৈ এতিয়া বহুত ইম্পৰ্টেণ্ট হয়। হৃদপেশী মানে হৃদযন্ত্ৰত যিটো পেশী থাকে সেই পেশীটো, আৰু ভাজক কলাৰ অৱস্থানৰ যিটো নিৰ্ণয় যেনেকুৱা যে এইটো যে চিত্ৰ আছিল এনেকুৱা তোমাৰ ওপৰত থাকে অগ্ৰস্থ ভাজক কলা, মাজত থাকে মধ্য ভাজক কলা আৰু একেবাৰে তলত থাকে নিৰ্বেশিত ভাজক কলা, যাক তোমাৰ কি বুলি কোৱা হয় কেম্বিয়াম বুলিও কোৱা হয়। তো এইকেইটা যিকেইটা তোমাৰ ই আছে কেনেকৈ ডিটেকশ্যন কৰা হয় আৰু সেইবোৰৰ কাৰ্য গোটেইকেইটা তোমালোকৰ কাৰণে বহুতেই দৰকাৰী হয় তোমালোকৰ এক্সামৰ কাৰণে। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজিৰ কাৰণে এইখিনিয়ে, আকৌ লগ পাম বেলেগ এটা চেপ্টাৰৰ এম চি কিউ লৈ। ধন্যবাদ।